এইভাবে চাই আছেন কেন? গুলি করবেন? কাউয়া মাইরা কি হইব? দু একটা মানুষ মারেন, দেখি আপনি কত বড় শিকারী। কাউয়া মারা বের আসছে, কাউয়া মারে। বউ, ও বউ, কি হয়েছে? মুখে রোদ লাগে।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সব কওয়া মাইরা ফেললে আমরা চলবো, দেশে কাওয়ারও প্রয়োজন আছে। পশু পাখি এগুলো হলো জাতীয় সম্পদ। রোজ সকালে দুরুম দারুম গুলির শব্দ। আচ্ছা যাও, তোমার এসব বলে লাভ নাই, তুমি চাকর মানুষ। জমিদারি কোন আমলে চলে গেছে, অহনো ভাব ধরে বসে আছে। ভাব দেখলে মনে হয় অহনো দশামি জমিদার, আমরা তার প্রজা। আফসোস। দহি এক কাপ চা দাও। আজ মাত্র একটা পড়ছে। বার্ধক্য গণনা আসেনি। এখানে থাকলে কাউয়া পরে খাওয়ান লাগবো। যা চন্দ্র, লবণ দিয়ে যা। ও চন্দ্র, জহির ভাই, এটা কি কাওয়া পোড়া খাবি? তোমার কি আমরা খাওয়ান দিই না যে কাওয়া পোড়া খাই তুইব? শোন চন্দ্র, আমি ঠিক করছি সব কিসিমের পাখি টেস্ট করে দেখুন। কাওয়া খাবো, সিল খাবো, পেঁচা খাবো, শকুন খাবো, সব খাবো। আচ্ছা দাঁড়াও, ব্যবস্থা নিতেছি। মা, তোমার বইনের ছেলে কি পুরায় খাইতেছে ক দেখি? কি খায়? কাওয়া পুরায় খাইতেছে। কাওয়া পুরায় খাইতেছে, কষ কি? যন্ত্রণা আর ভাল লাগে না। আবার কয় কি, সিল খাবো, পেঁচা খাবো, শকুন খাবো। তুই কাপড়ে সাবান দে, আমি তারে শকুন খাওয়াই আসি। দেহি কয়টা শকুন হ্যাঁ খাইতে পারে। শকুন খায়, সিল খায়। আরে এটা কি করলা? আজ যদি তুই ঘরে ঢুকস তোর খবর আছে। ঝাড়ু দে পিটাইয়া। আল্লাহ রসুলের দোহাই, তোর আজ খান বন্ধ। বান্দরের খবর আছে, আজ সত্য সত্যই আর খান বন্ধ। মরিস টিয়ে আবার কে রাখছে? চন্দ্র, ও চন্দ্র, চন্দ্র যা সরকার বাড়ির দুধ দিয়ে আস, গামছা মাথা দিয়া যা, আজ রোদ বেশি। খালা বাদ দাও, গোসল করাইছি। এ
এই বাড়িতে আপনার ভাতের কারবার নাই, কাওয়া মাইরা খানগা যান। চন্দ্র ভালো আছো? তোমার মা ভালো আছেন? রোদে বেশি হাঁটাহাঁটি করো না, গায়ে রং ময়লা হয়ে যায়। কি শব্দ? সরকার সাহেব জল তরঙ্গ বাজায়। কি বাজায়? জল তরঙ্গ, একটা বাজনা, দেখবা কেমনে বাজায়। দেখতে ইচ্ছা করে। আসো, ভয় নাই, আসো। সাবধান, কোনো কিছুতে হাত দিবা না, আসো। বাজনাদার আসছে, বাজনা বাজায়। এই বৃদ্ধ, বাজনা বন্ধ। নিজের বাপরে নিয়ে কেউ এমন করে কথা বলে? আমি বলি। আপনার এমন ব্যবহার আমার পছন্দ না। পছন্দ না হলে চলে যাও, তালাক নিয়ে বিদায় হও। হাঁটতে চলতে পারে এমন একজন রে বিবাহ করো, সে তোমার সঙ্গে মিঠা মিঠা কথা বলবো, কোলে নিয়ে ভাত খাওয়াইব। চিৎকার করেন না। চিৎকারে তুমি দেখছো কি? কিছুই দেখো নাই। আজ তরকারি কি? মাছ। তুমি জানো না আমি মাছ খাই না? শুনুন, রাখতে একটু সামলান, রাখতে সামলান। আমিন, গাধাটা যখন তখন আমার নামে আজে বাজে কথা বলে। তুমি তার মুখে দুইবার চাপ দিয়ে আসো। নড়ায় আছো কেন? মুখে চাপ নাই? কি চাও তুমি? চাও কি?
কিছু হয় নাই। তুমি কেন কেন মা, তোমার তো কেউ স্যাপ দেয় নাই, তোমার তো কেউ গালি দেয় নাই। মাংসের মতো সরকার বাড়ি সরকার সাপ আসনক এক বাজনা বাজায়, টুন 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 শব্দ হয়, এমন সুন্দর। উফরে, খাওয়ানোর সময় কি দেখতে করো? বাজনা বাজাই। উফ চন্দ্র, ভাল লাগে না? খালি ত্যক্ত করে চন্দ্র, বসে খেয়ে মেলায় যাবি? চল না যাই, তোর বিবাহ হয়ে গেলে তো যেতে পারবি না, তোর জামাই যেতে দিব না, চল মেলায় যাই। মা যাইতে দিব না। খালার আমি রাজি করাবো, প্রয়োজনে পাশে পা ধরবো, যাবি? দেখি খালারে রাজি করেন যায় কিনা। বিসমিল্লাহ। রাজি করাইতে পারো নি? মা রাজি হয় নি? রাজি হয়েছে, খালা রাজি হয়েছে, এতক্ষণ ভঙ্গ করতেছিলাম। নাম বলেন চন্দ্র। আপনার মকর রাশি, বিবাহের পরে শনি গ্রহের দোষ কাটা যাবে, সুখের দিন কাটিবে, পেটের বিমার আরাম হইবে, বিদেশ যাত্রাও আছে। বলবা
কাশাকাশি বন্ধ। কি বলতে চাও বলে দূর হও। সংসার ধর্ম করতে মনে চায়। কি ধর্ম? সংসার ধর্ম, বিবাহ। একটা মেয়ে সন্ধানে আছে, যদি অনুমতি দেন। বিবাহ করবা তুমি, আমার অনুমতির দরকার কি? আপনি ছাড়া আমার ত্রিভুবনে কেউ নাই। মেয়েটাকে? নাম চন্দ্র, পিতা মারা গেছে, খালাতো একটা ভাই আছে, কাম কাজ করে না। মেয়েটা দেখতে কেমন? সুন্দর না, মোটামুটি। তুমি সুন্দরের কি বুঝো? এই দুনিয়ায় খুব কম মানুষ আছে যারা সুন্দর বুঝে। আমার জীবন কাটা গেল, এখনো সুন্দর বুঝতে পারলাম না। যাও বিবাহ করো, টাকা পয়সা যা লাগিয়ে দিব। নিচের একটা ঘর ঠিক করো, বউরে নিয়ে থাকবা, দুইজনে মিলে আমার কাজকর্ম করবা। এক সালাম কতবার করবা? চন্দ্র, ও চন্দ্র, ছেলে ভালো, দেশে ঘর দোয়ার আছে, বংশও খারাপ না। মা শোনো, বাবজানের মৃত্যুর পর তুমি অনেক কষ্ট করে আমারে পালছো। আমারে যে একা পালছো তা না, তোমার বোনের ছেলেরও পালছো। তুমি জীবন কাটাইছো দুঃখে দুঃখে, তোমার সুখের জন্য আমি জীবন দিয়া দিব। তুমি যদি একটা কলা গাছাই না বলো, এই চন্দ্র এরা বিবাহ কর, আমি অবশ্যই বিবাহ করব। আল্লাহ কিরা কান্দ কেন? কান্দার মতো কিছু বলছি? আল্লাহ পাক, এমন একটা ভালো মেয়ে আমারে কেন দিলে? আনন্দে কান্দতেছি। ঢোল বাজায় কে? তোমার বোনের ছেলে, পুষ্কুনির পারে গান বাজনার আয়োজন করছে, সে সুখেই আছে। কোনো কাজ নাই, কর্ম নাই, সন্ধ্যা হইতেই গান বাজনা, আশ্চর্য। তুই যাস কই? গান শুন না আসি। ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। Oh!
পোলাপান! এগুলি কি করস? তুই কি এখনো পোলাপান? না, আমি পোলাপান না, আমি বড় হয়েছি, আমার বিয়ের কথাবার্তা চলতেছে। বিয়ের কথা হইতেছে কার সাথে? কার সাথে চলতেছে জানি না, তোর যার সাথেই হোক তারে আমি অন্তর দিয়া ভালোবাসবো, নিশিরাইতে তারে গুনগুনায় গান শোনাবো। আমার শ্যাম যদি হইত মাথার কেশ, হাতে দর্পণ ধরি রূপনে হারে, দর্পণ ধরি রূপনে হারে, পুরাইতাম মনের খাই। ছিল আশা অন্তরের ধ্যানখানি, লভিবে সম্পূর্ণ বাণী, ধন নয় মান নয় আপনার ভাষা, করেছেন আশা। কি বিবাহের একটা তারিখ যদি ঠিক করে দেন? এটা কি পঞ্জিকা? মেয়ের নাম যেন কি? চন্দ্র। এমন এক তারিখে বিবাহ করো যে রাইতে আসমানে থাকবে চন্দ্র, পূর্ণ চন্দ্র, আসমানে চন্দ্র, ঘরে চন্দ্র। বাদ দাও, এইসব জিনিস তুমি বুঝবা না, যেদিন ইচ্ছা সেদিন বিবাহ করো। মেঘে মেঘে তো আমার উড়াল পঙ্খি রে, যা যা তুই উড়াল দিয়া যা, আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে, আমি থাকবো মাটির ভরে, আমার চোখে বৃষ্টি পড়ে, তোর হইবে মেঘের উপরে বাসা, তো আমার উড়াল পঙ্খি রে, যা যা তুই উড়াল দিয়া যা। আমার মনে বেজায় কষ্ট, সেই কষ্ট হইল কষ্ট, দুই চোখকে ভর করিল আধার নিরাশা, তোর হইল মেঘের উপরে বাসা, ও আমার উড়াল পঙ্খি রে, সুখ দুঃখ তুই বই মেরে কোলের উপরে রাখো, মেঘবতী মেঘকুমারী মেঘের উপরে থাকো, সুখ দুঃখ তুই বই মেরে কোলের উপরে রাখো, মাঝে মধ্যে কান্দন করা, মাঝে মধ্যে হাসা, মেঘবতী আদমি আছে মেঘের উপরে বাসা, তো আমার উড়াল পঙ্খি রে, যা যা তুই উড়াল দিয়া যা।
আমার সুখ বৃষ্টি পড়ে তোর হইবে মেঘের উপরে বাসা ও আমার উড়াল পঙ্খী রে ঠিক করি, আসো ভিতরে আসো। তোমার চাচি ঘরে আসবে তো, তার জন্য ঘর ঠিকঠাক করা প্রয়োজন। তোমার চাচির নাম চন্দ্র। তোমার চাচি যেদিন ঘরে আসবো সেদিন আস মানেও থাকবো চন্দ্র। চাচি কবে আসবো? 9 তারিখ বুধবার। তোমার চাচি সঙ্গীত জানে, একদিন গোপনে শুনেছিলাম। মেয়ে ভালো, তো একটু গরিব। গরিব হওয়া দোষের কিছু না, আমিও গরিব। গরিবে গরিবে কাটাকাটি কাটাকাটি। তোর এই সুন্দর লাগতেছে? বিয়ার কইনা সুন্দর তো লাগবই। চাই দিও না, সরে দাঁড়াও। কিছু বলবা? তোর তো বিবাহ ঠিক হয়ে গেছে। তুই খুশি? মুখ দীক্ষা কি মনে হয়? মুখ নিচা করে রাখলে মুখ দেখবো কেমনে? মুখ দেখা কি মনে হইল বুঝি না। জহির ভাই এখন সামনে থেকে যাও তো, কাজ করতেছি। আমি থাকলে অসুবিধে কি? আমি কি তোর হাত ধরে রাখছি? তুই তোর কাজ কর। জহির ভাই, আমি কাজ করানোর সময় নিজের মনে গুনগুন করি, গীত গাই। তুমি সামনে থাকলে গীত গাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বসো বসো না। ও আমার উড়াল পঙ্খি রে, বলবা? আমার ঘটনা হইছে, আমি ঠিক করছি এখন থেকে পানির উপরেই থাকব। আমার হইছে পানির উপরে বাসা। তুমি পানির উপরে থাকবা? হ্যাঁ, এইখানে ঘুমাবো, নিজের মনে গান বাজনা করব। আবার তোর গরম বেশি লাগলো, গরম দিয়ে পড়ে গেলাম পানিতে। তুমি পানিতেই থাকো, আমি থাকবো জলে, আর তুই থাকবি স্থলে। আমাদের দেখা হবে মরণের কালে। এই কথার মানে কি?
কোনো মানি নেই, কথার কথা। শ্রুতি লিখন লিখ, সকাল সন্ধ্যা দ্বিপ্রহরে পাক পাখালি কলরব করে, সকাল সন্ধ্যা দ্বিপ্রহরে পাক পাখালি কলরব করে। আসসালামু আলাইকুম। শুনছি তোমার বিবাহের দিন ধার্য হয়েছে, ইনশাল্লাহ বরযাত্রী যাব। শ্রুতি লিখন লিখ, লাঠিয়ালের সহিত গ্রাম্য তরুণীর শুভ বিবাহের দিন ধার্য হইয়াছে, লাঠিয়ালের সহিত গ্রাম্য তরুণীর শুভ বিবাহের দিন ধার্য হইয়াছে। যাও কি তুমি, যখন তখন ঘরে ঢোকো। আপনার জন্য পান আনছি। কেন? বিবাহ করব, বউ ঘরে তুলব, আমার তো কেউ নাই। আপনি যদি ঘরে তোলেন, আমি নিয়ম কানুন জানি না। খালি পান কেমনে খাবো, সাথে সুপারি লাগবো না? তুমি চিন্তা করো না, বউ ঘরে তোলা ব্যবস্থা করব। একটা নকশি করা জলচুকি লাগবো। তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? চন্দ্র, একটা জটিল কথা শুন, তোর বিবাহ হইলে মরে যাব। হঠাৎ এসব কি কথা তুমি বলতেছ? অনেকবার বলতে চেয়েছি,
সাহস পাইনি, আমার সাহস নেই রেচন্দ্র, একদম সাহস নেই। চল পালাই যাই, পালাই গিয়ে বিবাহ করি। এগুলো তুমি কি বলতেছো? সি 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 এরকম হাসি তামসার মধ্যে রাখো। চলো যাই। কই যাবো? তুমি যেখানে নিয়ে যাবা সেখানে যাব। ও আমার উড়াল পঙ্খি রে। ঘুরুত গর্ব গর্ব গর্ব
গাড়ির দুই চাকা ঘুরঘুরাইয়া চলে রে ঘুরঘুরাইয়া চলে চিল করয়ার কাটার চাকা ঘুরুত গারুত করে ঘুরুত রে গারুত রে ঘুরুত গারুত ঘুরুত গারুত ঘুরুত রে গারুত রে ঘুরুত গারুত ঘুরুত গারুত খালাজি, আমি ভুল করছি, বিরাট অন্যায় করছি। খালাজি, আমি আমি চন্দ্রের বিবাহ করব। মাগো শোনো, তোরে জুলাইছি, দেখছস চন্দ্র? ভালো কইরা দেখ, নয়ন ভইরা দেখ। এই গড়িতে আমি ফাঁস দিয়া মরবো, আল্লাহর কিরা নবী দিয়া কিরা? খালাজি শোনো, ফাঁস নিয়ে মরণের মতো কিছু হয় নাই। প্রাপ্তন গো, ফাঁস নিয়ে মরণের মতো কিছু হয়েছে কি হয় নাই সেটা আমার বিবেচনা। তুই যদি এখন বাড়ি থেকে বিদায় না হস, আমি ফাঁস দিব, আমি অবশ্যই ফাঁস দিব। মা, মাগো মাগো মাগো, তোমার পায়ে ধরে মিলে। খালাজি খালাজি খালাজি, আমি চলে যেতেছি, তুমি শান্ত হও। আমি একদিন বাকি আছি, একদিন ধরে তাকে হারা না দেখি। খালাজি খালাজি, মাই বন্ধ করো, খালাজি মাই বন্ধ করো, আমি এক্ষুনি চলে যেতেছি।
দুধ দিয়ে আয়। কি হলো, কথা শুনত না? না মা, ওই বাড়িতে আমি যাইতে পারবো না। ওই বাড়িতে আমি কেমনে যাবো, তুমি বুঝো না? না বুঝি না। কি শুনছস, তোরে নিয়ে শালিশ বসতেছে? শালিশ বসলে তোর কি উপায় হবে জানোস? কি জানোস? মনোয়ারা বুবুর কথা আমার মনে আছে। আসসালামু আলাইকুম। কার কাছে গান শিখেছো? কারো কাছে গান শিখি নাই।
হঠাৎ গান শুনে মনে বড় আনন্দ পেয়েছি। গান বাজনা আমার খুব পছন্দ। ভালো কথা, তুমি কি আমারে চিনো? আমিন, ওরে একটা শাড়ি কিনা পাঠাই দেবা, আমার বকশিস। তোমার নাম কি? চন্দ্র। আমার নাম চন্দ্র। চন্দ্র, চন্দ্র, সরকার সাহেব তোমার জন্য এই শাড়িটা পাঠাইছে। নষ্ট মাইয়া, চরিত্রহীনা মাইয়া, তোদের গ্রামে থাকা ঠিক না। এরা নিজেরা নষ্ট হয়েছে, এখন এদের কাজ হয়েছে অন্যের নষ্ট করা। চন্দ্র মা, তুমি চুপ করো, আমি কি বলতেছি আমি জানি। বিহার আসর থেকে দৌড় দিয়ে নেপালে যাবে, মিশিরাতে আরেকজনের হাত ধরে ফিরে আসবে, সেই মেয়ে গুণবতী, সেই মেয়ে ধর্মবতী, সেই মেয়ে হলো পাপিষ্টা। আফসোস, আমার কথা শেষ। চন্দ্র মা শোনো, যেই ছেলের হাত ধইরা তুমি পলাইয়া গেছিলা, তার সঙ্গে কি তোমার বিবাহ হইছে? বিবাহ হয় নাই, কিন্তু হইব, দিন তাই ঠিক করছি। কেমনে হইব? ছেলেই তো উড়াল দিয়ে চলে গেছে। তারপর লোক মুখে শুনলাম তোমার কন্যার নাকি সন্তান হবে, তুমি নানি হইতে যাইতেছ। শোনো চন্দ্রের মা,
মানুষের বিপদ থেকে উদ্ধার আমি করি না, আমি কাউরে বিপদে ফেলিও না, কাউরে বিপদ থেকে উদ্ধারও করি না। আমি গান বাজনা নিয়ে আছাও আসারও যা বলতেছি মন দিয়ে শোনো। তোমার মেয়ের বিপদের হাত থেকে বাঁচানির একটা মাত্র পথ আছে, সেই পথ তোমার পছন্দ হবে না। আপনি যা বলবেন আমি তাই করবো। আল্লাহর খিরা নবীজির খিরা। পাসারো তুমি কি তোমার মেয়ের আমার সঙ্গে বিবাহ দেবা? আমার স্ত্রীরে অপমান করে এত সাহস কারো নাই। বিবাহ কন্যার বিবাহ। ছোটাম্মা আসেন, জল চোখের উপরে ওঠেন। একা যাব? আমার উপরে যাওয়ার অনুমতি নাই। আসেন। Thank you.
ভিতরে আসো। এখানে বসো। ভাগ্য মানুষে নিয়ে নানান খেলা খেলে, তোমারে নিয়ে খেলতেছে, তোমারে আইনে ফেলছে আমার এইখানে। ভাগ্যকে স্বীকার করা ভালো, ঠিক না? একটা সময় ছিল যখন আমার পূর্বপুরুষেরা 100,000 রূপার টাকা খরচ করে বিড়ালের বিবাহ দিত। সেই বিবাহে গান বাজনা করার জন্য লখনৌ থেকে বাইজি এসেছিল। আর আজ আমার পূর্বপুরুষদের নিয়ম ছিল নববধূকে রত্ন দিয়ে বরণ করা। আমার শেষ সম্বল এই রত্নটা। এই রত্ন তোমার জন্য। এই রত্নটা যে কত মূল্যবান তা তুমি বুঝবে না, বোঝার প্রয়োজনও নাই। কিছু বলবা? পাথরটা তোমার পছন্দ হয়েছে? নাও শরবত খাও। আমার কথার অবাধ্য হয়েও না। কেউ আমার কথা না শুনলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। খাও শরবত খাও। আজ রাতে গানের আসর বসবে। শুভপুরের মুসলিম মিয়াকে খবর দিয়েছি, বৃদ্ধ বয়সে তার গানের গলা অতি সুমধুর। অনেকদিন আসর করে গান শুনি না। তুমি তো গান পছন্দ করো, করো না? খবরদার, তুমি আমার কাছে আসবা না। খবরদার! আমি এবার কি করলাম? তুমি কোন বিবেচনায় পথের ফকির নিরেক দম্বসি করলা? বাবার হুকুম ছিল তার স্ত্রীকে যেন যোগ্য সম্মান দেওয়া হয়। বৃদ্ধের কোন হুকুম আমি মানি না। আপনি মানেন না, আমি মানি। তুমি বুঝতেছ না, বৃদ্ধ তার সব সম্পত্তি স্ত্রীর নামে লিখা দেবে। আমরা হব পথের ফকির। আমি ফকির, তুমি ফকিরনি। হইলে হব, আজ বাদ সকাল ফকির, এই তো জগতের নিয়ম। তুমি ঠিক কইরা বলো মতিনা, সত্যি কথা বলো, তোমার কষ্ট হইতেছে না? সত্য কথাই কইতাছি, আমার কষ্ট হইতেছে চন্দ্রমেতারে দেখা। বাচ্চা একটা মাইয়া ভয়ে কাঁপতে কাঁপতে উপরে উঠতেছে। আহারে আহারে মদিনা, তুমি যে কত ভালো একটা মেয়ে এইটা কি তুমি জানো? জানবো না কেন, জানি। কোনো সময় কি তোমার কষ্ট হয় না? হয়, তখন আমি পুরানো দিনের কথা ভাবি, যখন আপনি সুস্থ ছিলেন। গালে আলতা দেওয়ার কথা আপনার মনে আছে?
কি করো? আলতা দেই। বাহ, আলতা দেওয়ানের বুদ্ধিটা তো সুন্দর। ভালোবাসো কিনা তাও আমি জানি না, তুমি ভালোবাসো কিনা তাও আমি জানি না, আমারই কর্ম আমি করি আরে যাব, চিন্তা হইতে আমি চিতানলে যাব বন্ধুরে। তুমি ভালোবাসো কিনা তাও আমি জানি না, তুমি ভালোবাসো কিনা তাও আমি জানি না, আমারই কর্ম আমি করি আরে যাব বন্ধুরে।
আসেন আসেন। আপনার মা আসছেন, ভিতরে আসতে বলবো? চন্দ্র, কথা কস না কেন গো মা, তোর জন্য পিঠা বানায় আনছি। মা, তুমি আর কোনোদিন এই বাড়িতে আসবে না, কোনোদিন না। আসবো না কেন? আসতে না করেছি, আসবা না। এখন চলে যাব। পিঠা খা, তুমি যাও। চন্দ্র, তোরে খুব সুন্দর লাগতেছে। সুন্দর লাগলে তো ভালোই। এখন চলে যাব মা। কতগুলো কথা বলবো মন দিয়ে শোনো। এই বাড়ির সীমানার বাইরে কোনোদিন যাব না। সরকার বাড়ির বউদের বাড়ির সীমানার বাইরে যাওয়া নিষেধ। আর তোমার মায়ের বলবা যখন তখন যেন এই বাড়িতে না আসে। চুপ করে আছো কেন? তুমি কি আমাকে ভয় পাও? তোমাকে আমি কেন বিবাহ করেছি এইটা কি তুমি জানো? তুমি বিপদে পড়েছিল, বিপদ থেকে উদ্ধারের জন্য আমি বিবাহ করেছি এটা মনে করবা না। বিপদ থেকে উদ্ধারের জন্য বিবাহ করতে হলে এই দেশের অনেক মেয়েকে বিবাহ করতে হয়। কি জন্য বিবাহ করেছেন সেটা আরেকদিন বলবো। চন্দ্র শোনো, ইচ্ছা হলে ছাদে বাড়াইতে যাবা, কিন্তু বাড়ির বাইরে না, কখনো না। কে কে? খালা আমি। ও তুমি, হঠাৎ তোমারে দেখে ভয় পাইছি গো বাবা। একলা থাকি বড় ভয় লাগে, রাইতে ভালো ঘুম হয় না। আসো ভিতরে আসো। না, ভিতরে আসবো না। আপনি থালি দুইটা ফেরত দিতে আসছিলেন।
বাবা গো, আমার মেয়ে কি রাজবাড়িতে সুখে আছে? আছে, সুখে আছে, খুব সুখে আছে। সুখে নাই, আমার মেয়ে সুখে নাই, আমার মেয়ে সুখে নাই। চন্দ্র, ও আমার চন্দ্র, ও আমার চন্দ্র গো, ও আমার চন্দ্র, আমার চন্দ্র। কাছে এসে একটু বসো। তোমার সাথে অনেকদিন গল্প করি না, মন এমন খারাপ থাকে কি গল্প করব। তুমি কথা বলো, আমি শুনি। আমার এক খালাতো ভাই আছে, নাম কাদের, সবাই তাকে পাগলা কাদের। পাগলা কাদের ডাকে কেন? আদা পাগল মানুষ, এই জন্য সবাই তাকে পাগলা কাদের। তবে লোক ভালো, স্ত্রী মারা গেছে। স্ত্রী মারা গেছে, এটা একটা দুঃখের সংবাদ, তুমি আসতেছো কেন? আমার সঙ্গে দেখা হইলে কাদের ভাই বলে, একটা মরা মানুষের সঙ্গে সংসার করতে তো কোন হিসাবে, তারে তালাক দিয়া চলে আয়, তোরে নিয়ে সংসার করি। তোমারে বিবাহ করতে চায়? পাগল মানুষ তো, মনে যেটা আসে বইলা ফেলায়, কোনটা বলা ঠিক কোনটা বলা ঠিক না এটা নিয়ে মাথা ঘামায় না। তবে বড়ই ভালো মানুষ। ভালো মানুষ? আমার একটু আতর দাও। কি যে, কি যে, কিছু হয়নি, আপনি জান ছোট আম্মা। বাবা, কি বলতে আসছো বলো, সংক্ষেপে বলবা। আমি বাবার বাড়িতে চলে যাব। চলে যাও, আমারে বলার তো কিছু নাই। উনি খুব অত্যাচার করেন। আমার স্বভাব পেয়েছে, আমিও তোমার শাশুড়িকে অনেক অত্যাচার করেছি। তোমার কথা কি শেষ হয়েছে? শেষ হলে চলে যাও। আমিন রে বলো, তোমারে পালকে দিয়ে নামায় দিয়ে আসবে। জয়তুরি বাপের আপনি একটু দেখবেন। তারে নিয়ে চিন্তা করবো না, তার ভাগ্য তার কাছে, তোমার ভাগ্য তোমার কাছে। আমি চলে যাচ্ছি, এই বাড়িতে আর থাকবো না। আমি খারাপ লোক, আমার সাথে না থাকাই ভালো। কিছু বলবেন না,
হইতো রে। যাও মায়ের সঙ্গে যাও, আমি খারাপ লোক। তুমি ভালো লোক। লিখন লিখ, দীর্ঘ নিরুদ্দেশের পর সে নিজ গ্রামে প্রত্যাবর্তন করিল। দীর্ঘ নিরুদ্দেশের পর সে নিজ গ্রামে প্রত্যাবর্তন করিল।
তোমাকে বিবাহ করার একটা জটিল কারণ আছে। মানুষ একটা জটিল জিনিস, সে চলে জটিল কারণে। আমার যখন 5-6 বছর বয়স তখন থেকেই দেখেছি আমাদের বাড়িতে একজন বাইজি থাকত। বাইজি ছিল, সে কারোর সঙ্গে কথা বলত না, মাঝে মাঝে বাপজান রে নাচ দেখাইত। আমি ছোটবেলায় গোপনে তার নাচ দেখতাম। সে বাইজের নাম ছিল মথুরা। এই বাড়িতে তার মৃত্যু হয়েছিল। বাড়ির পেছনে তার কবর আছে। তার চেহারার সাথে তোমার চেহারার অস্বাভাবিক মিল আছে। একজন মানুষের সাথে আর একজন মানুষের এত মিল হয় না। ডাকে, কোকিল ডাকে, বড়ই অদ্ভুত, তাই না চন্দ্র? Yeah.
কেমন আছো চন্দ্র? চন্দ্র, চন্দ্র তুমি ভালো আছো? মার সঙ্গে দেখা করতে গেছিলাম। এইখানে বসো। আমি তোমার বাড়ির সীমানার বাইরে যাইতে নিষেধ করছিলাম। যার সঙ্গে দেখা করতে গেছিলা তার সঙ্গে দেখা হয়েছে? তুমি পশ্চিমের ঘরে যাও, আমি তোমার সামান্য একটা শাস্তি দিব। মথুরাবাইকে একবার আমার পিতা এই শাস্তি দিয়েছিলেন। যাও। আপনার হাতে এটা কি? চাবুক। সরকার সাহেবের চাবুক। নিষেধ তুমি অমান্য করো, আমি তোমার সুন্দর আঙুল একটা কাইটা ফেলব। আবার অপরাধ করলে আর একটা, আবার অপরাধ করলে আর একটা।
আবার অপরাধ করলে আরেকটা। আমি কি বললাম বুঝতে পেরেছো?
বলো তুমি আমার কাছে কি চাও? আমি আপনার কাছে কিছুই চাই না। আমি কারো কাছে কিছু চাই না। আমার রোদ লাগতাছে, আমারে ছায়ায় নিয়ে যাও, আমারে ছায়ায় নিয়ে যাও। পানি, আমি পানি খাবো, পানি আমারে পানি দাও, পানি খাবো, পানি 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 নেন। পানি খাবো না। নেন না। কি করেন? আপনাকে ছায়া নিয়ে যাই। কোনো দরকার নাই। আপনি আমার একটা কাজ করে দিবেন? জি। জয়তিরি আর জয়তিরি মারি নিয়ে আসবেন,
জয়দেবের বাবার জন্য আমার খুব খারাপ লাগে। আর শুনেন, সবসময় আমার পিছে পিছে আসবেন না। মা, আপনি খুব ভালো একটা মেয়ে। আমি আল্লাহ পাকের কাছে খাস দিলে আপনার জন্য দোয়া করেছি। আপনি জেতরির বাবার কাছে যান, উনি খুব কষ্টে আছেন। কাঁদতেছেন কেন? আমি না কাঁদলে কে কাঁদবে ছোট মা? জেতরি বাবা কত হাসি খুশি মানুষ ছিল, ঘোড়ার পিঠ থেকে পইরা সেই যে বিছানা নিল আর উঠতে পারল না। আমি তার কোনো চিকিৎসা করতে পারলাম না। বাবা, বাবাও কোনো খরচ দিলেন না। আমি যদি বেঁচে থাকি ওনার চিকিৎসা হবে। আপনি যান, ওনার কাছে যান। জয়তরি, তুমি এদিকে আসো। আমি কোনো অসুন্দর জিনিস সহ্য করতে পারি না। কাক কেন মারি জানো? কাক মারি কারণ কাক অসুন্দর। আমার পুত্র উঠানে আদমরা হয়ে শুয়ে থাকে, চোখের সামনে সারাদিন আদমরা দেখতে ভাল লাগে না। ওরে উত্তর বাড়িতে সরায় দাও, আমার চোখের সামনে যেন না থাকে। এখন সরাবো? হ্যাঁ, এখনই সরায় দাও। Thank you.
কি চাই? কি চান? কি হয়েছে? কি হয়েছে? এনাকে তুমি কোথায় নাও? বাবা, বাবা, এখন বিরক্ত করবা না, যাও। আমরা কি কোনো দোষ করেছি? যাও যাও। মাধ্যম মানুষের অসুখ বিসুখ হয় না? আমি বাঁচবো না, আমার মন বলতেছে আমি বাঁচবো না। খালাজি, খালাজি, আমি সন্তুরে একটা কথা বলতেছি, তুমি সন্তুরে একটা খবর দিবা? মাধ্যম কেমনে খবর দিব? ওই বাড়িতে যাওয়া আমার নিষেধ। খালাজি, তুমি সন্তুরে একটা একটা খবর দেওয়ার ব্যবস্থা করো। সন্তুরে একটা খবর দেওয়ার ব্যবস্থা করো। সন্তুরে একটা ব্যবস্থা করো। সন্তুরে একটা খবর দেওয়ার ব্যবস্থা করো। খালা, জহিরের অবস্থা ভালো না, ওরে হাসপাতাল নাও লাগবো। কে নিয়ে যাবে হাসপাতালে? আমি একা মানুষ, এই গ্রামের কেউ আমার সাথে নাই। আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো খালা, আমি নিয়ে যাবো। আমিন ভাই, আমি শহর থেকে চন্দ্রের জন্য একটা শাড়ি কিনে আনছিলাম, খুব সস্তার জিনিস। তুমি শাড়িটা চন্দ্রে দিতে পারবা? পারবা? পারবো, পারবো, পারবো। জহির শহর থেকে আপনার জন্য একটা শাড়ি আনছে। তার শরীর ভালো না। খবর পেয়েছে আমার খালাতো ভাইয়ের অসুখ, তার একটু দেখতে যাব। যাবার জন্য তৈরি হয়ে আসছো? আমি যাবো আর আসবো, দেরি হবে না।
তুমি এই বাড়ির বাইরে যাবে না। এটাই আমার আদেশ। বিষ আনো, আসো তিনজনে মিলা বিষ খাই। আমি বিষ খাবো না। অনেকদিন বাঁশি শুনি না। বংশীবাদক ইয়াসিনের খবর দাও, মাসে শুনবো। আমিন, তোমার চিন্তিত মনে হইতেছে, কি ঘটনা? সুন্দর আঙুল, আমি এখন নিজের হাতে তোমার একটা আঙুল। সাহসী মেয়ে আমার খুব পছন্দ। চন্দ্র, বলো দেখি, আমি কি সাহসী? আমি
না, আপনি সাহসী না। ঠিক ধরেছ, তুমি বুদ্ধিমতী। আফসোস, বয়সকালে তোমার সঙ্গে আমার পরিচয় হয় নাই। সাহসী কন্যা, বলো দেখি আমি কেমন মানুষ? আমি ভালো মানুষ না আমি অন্য মানুষ? আপনি ভালো না, আপনি মন্দও না, আপনার মাথা খারাপ। আপনার ছেলের যেমন চিকিৎসা দরকার, আপনারও চিকিৎসা দরকার। আমি আমার মতো ছিলাম, ভাবিছিলাম তোমার সঙ্গে পরিচয় হয়ে আমার সবকিছু গণ্ডগোল হয়ে গেছে। তুমি ওই 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 গানটা গাও। গান তুমি তো সাহসী কন্যা, এই অবস্থায় গান করে দেখাও দেখি তোমার সাহস আছে। তোমার গানের মাঝখানে কস করে আঙুল কেটে ফেলে দেব, বুদ্ধিটা ভালো না? শুরু করো, শুরু করো। বাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে, আশ্রয় যাচ্ছি হায় কাহারো কাছে। বাহিরে হায় কাহারো কাছে। আমিন, তুমি আমার আড়াল থেকে দেখো সেটা আমি জানি। ভিতরে আসো। কিছু বলবেন? শর্তা দিয়ে এর একটা আঙুল কেটে দাও। দশটা আঙুল মানুষের তেমন প্রয়োজন নাই, নয়টা আঙুলেই কাজ চলবে। দাঁড়ায় আছো কেন? যা করতে বলছি করো। চন্দ্র না খালাজি, খালাজি চন্দ্র আসতেছে। চন্দ্রে কি সুন্দর লাগতেছে। চন্দ্র, ও চন্দ্র, খালাজি খালাজি, ওই দেখো চন্দ্র, চন্দ্র, ও চন্দ্র। চন্দ্র বৈশাখী মেলায় যাবে? চন্দ্র বৈশাখী মেলায়? Oh,
পৃথিবী কত সুন্দর, তাকায় দেখো চন্দ্র, আরে কি সুন্দর। এই সুন্দরের মধ্যে অসুন্দর আমার অসহ্য লাগে। আমিন, বন্ধুকে গুলি করে আমার হাতে দাও। কা কা কা, আমি আর সব কাক মেরে শেষ করে দেব। পানি খাবো,